রাজশাহীতে পুলিশের জালে তড়িৎ গতিতে ধরা পড়ছে অপরাধীরা, এজন্য গোটা নগরীতেই বসানো হয়েছে সিসি ক্যামেরা। রাজনৈতিক সহিংসতা কিংবা অন্য কোনো অপরাধ ঘটিয়ে আত্মগোপনে থাকার আর কোনো সুযোগ নেই। পুলিশ কমিশনার বলছেন, ডিজিটাল নগরী গড়ার লক্ষ্যে রাজশাহীতে এমন নিরাপত্তার বলয় গড়ে তোলা হচ্ছে যাতে মানুষের সুরক্ষা নিশ্চিত করা যায়। জিয়লগনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ। রাজশাহীতে একসময় রাজনৈতিক সহিংসতার হাত থেকে রক্ষা পায়নি খোদ পুলিশও। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে বহুবার হামলার শিকার হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কেউ বা নিহত হয়েছেন, আবার কেউ হয়েছেন পঙ্গু। তবে এসব ঘটনায় সরাসরি জড়িতদের শনাক্ত করা কঠিন হওয়ায় ছাড় পেয়ে গেছে অনেকেই। তবে এখন আর সে অবস্থা নেই। কেবল পুলিশই নয়, সাধারণ মানুষেরও নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। নগরী জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। রাজনৈতিক সহিংসতা ছাড়াও সড়কে চুরি ছিনতাই সহ সব ধরনের অপরাধ ধরা পড়বে এই নেটওয়ার্কে। যখন 500 ক্যামেরা ইনস্টল হয়ে যাবে, আমি একটা ডিজিটাল সিটি হিসেবে ডিক্লেয়ার করব। কারণ রাজশাহী মেট্রোপলিটনে যেসব ক্রাইমগুলো হয়, স্পটে যে ক্রাইমগুলো হয়, সেইসব স্পটগুলোতে আমরা সিসিটিভি আওতায় নিয়ে আসতেছি, যাতে করে ভবিষ্যতে যেন এখানে কোনো ধরনের ক্রাইম সংগঠিত হওয়ার আগেই যেন পুলিশ এটাকে ব্যবস্থা নিতে পারে। এরই মধ্যে নগরীর আলুপট্টি থেকে 17টি সোনার বার ও 6 লাখ টাকা ছিনতাই এবং অলকার মোড় এলাকায় দিনে দুপুরে 33 লাখ টাকা ছিনতাই নাটকের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই সাফল্য ধরা পড়েছে সিসি ক্যামেরাতেই। সার্বক্ষণিক এই মনিটরটা করে এবং যদি কোথাও সেরকম হয় তো এখানে ওয়ারলেস সেট আছে, সাব কন্ট্রোল করা হয়েছে। এখান থেকে তৎক্ষণাৎ সেই থানাকে বলে দেওয়া হয় ওয়ারলেস বেতার এবং সেই থানা তৎক্ষণাৎ সেই জায়গা থেকে দ্রুত ব্যবস্থা নেয়। পুলিশ কমিশনার জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশে বাড়ানো হয়েছে প্রযুক্তির ব্যবহার। এজন্য অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজ চলছে। মনিটরিং থেকে আরম্ভ করে তারা যেন মানে এটা সবসময় রিপেয়ার টিপিয়ার যা কিছু প্রবলেম হয় এটা যেন সাস্টেইন হয়, এটা যেন মানে এই ক্ষেত্রে আমরা দক্ষ জনবল তৈরি করতেছি। এই সেন্টারে সংরক্ষিত থাকবে গোটা নগরীর অন্তত 1 মাসের ভিডিও ফুটেজ। জরুরি প্রয়োজনে একসময় রাতে কিংবা ভোরের দিকে এ নগরীতে চলাচল করাই বিপজ্জনক ছিল ছিনতাইকারীদের আতঙ্কে, কিন্তু সে অবস্থা এখন পাল্টে গেছে। নগরী জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা, এর ফলে অপরাধীরা দ্রুত আইনের আওতায় আসবে বলে মনে করছে পুলিশ। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি, সাথে আছি সবসময়।